গুগল অ্যাডসেন্স শব্দটি অনেকের কাছে খুবই পরিচিত। শব্দটি আমাদের মিডিয়াতে বা আমাদের বিভিন্ন টিউটোরিয়ালে এত বেশি উচ্চারিত হয় যে এটি খুব কম লোকেরই না শোনার কথা, বিশেষ করে অন্তত যারা এই ধরনের বিষয়ে আগ্রহ রাখেন তারা গুগল অ্যাডসেন্সের নাম অবশ্যই শুনে থাকবেন। গুগল অ্যাডসেন্স হচ্ছে গুগলের একটি প্রজেক্ট, যেই প্রজেক্টের মাধ্যমে গুগল বিভিন্ন পাবলিশার্সকে বিজ্ঞাপন ডিস্ট্রিবিউশনের মাধ্যমে পিপিসি বেস মডেলে বিজ্ঞাপন ডিস্ট্রিবিউশন করে থাকে এবং পেমেন্ট করে থাকে বা পে করে থাকে। এই প্রজেক্টের মাধ্যমে গুগল তার হাতে যে বিজ্ঞাপনগুলো রয়েছে বিভিন্ন ক্লায়েন্টের, যে বিজ্ঞাপনগুলো মূলত গুগল তার অ্যাডওয়ার্ডস নামে আরেকটি প্রজেক্ট আছে এই ওয়ার্ডস অ্যাডওয়ার্ডসের মাধ্যমে সে সংগ্রহ করে থাকে অ্যাডওয়ার্ডস বিক্রির মাধ্যমে, সেই বিজ্ঞাপনগুলো সারা বিশ্বের বিভিন্ন ব্যবহারকারীকে গুগল ডিস্ট্রিবিউট করে এই গুগল অ্যাডসেন্স প্রজেক্টের মাধ্যমে। এবং তার এই ডিস্ট্রিবিউটেড যে বিজ্ঞাপনগুলো রয়েছে এই বিজ্ঞাপনগুলো প্রদর্শনের পর যখন ব্যবহারকারীরা ওই সমস্ত বিজ্ঞাপনে ক্লিক করে তখন এই ক্লিকের বিপরীতে পাবলিশার্সকে, অর্থাৎ যার ওয়েবসাইটে বিজ্ঞাপনটি প্রদর্শিত হয়েছে, তাকে পেমেন্ট করে। সারা বিশ্বব্যাপী এটি খুবই একটি জনপ্রিয় প্রজেক্ট। সম্ভবত এই পিপিসি বেসড যে মডেল রয়েছে বিজ্ঞাপন প্রদর্শনের, সেই পিপিসি বেসড মডেলে গুগল অ্যাডসেন্সই হয়তো বা সর্বাগ্রে বা সবার উপরে রয়েছে এবং এর ইউজার সংখ্যাও অনেক বেশি। আমরা এই গুগল অ্যাডসেন্স সম্পর্কে আমাদের পরবর্তী লেসনগুলোতে বিস্তারিত জানব এবং এই অ্যাডসেন্সের মাধ্যমেই আমরা কীভাবে আমাদের ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রদর্শন করতে পারি এবং সেই প্রদর্শিত বিজ্ঞাপন থেকে অর্থ উপার্জন করতে পারি সেই বিষয়টি শিখবো।